নমস্কার, ক্যারিয়ার ইনসাইডার, আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আজকে অনেকগুলো আপডেট নিয়ে। প্রথমে রয়েছি স্টাফ সিলেকশন কমিশনের মেন ওয়েবসাইটে, অর্থাৎ www.ssc.nic.in। এর লেটেস্ট নিউজ এলে দেখতে পাচ্ছি আমরা দুটো নোটিফিকেশান রয়েছে, একটা হচ্ছে 18ই মার্চ এবং অপরটি হচ্ছে 19শে মার্চ। 18ই মার্চে রয়েছে ইম্পর্টেন্ট নোটিস, অর্থাৎ ক্যালেন্ডার অফ ফোর্থকামিং এক্সামিনেশান, অ্যান্ড 19 মার্চ হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি এক্সামিনেশান 2019, অর্থাৎ ডিক্লারেশন অফ রেজাল্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান ফর অ্যাপেয়ারিং স্কিল টেস্ট এক্সামিনেশান, তো সুতরাং দুটো পিডিএফ দেখে নেব। প্রথম পিডিএফটা আমরা ফোর্থকামিং এক্সামিনেশানে দেখব। তো আমাদের সামনে ভিডিওটি ওপেন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি স্টাফ সিলেকশন কমিশন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। আমরা এখানে 4টি পরীক্ষার ডেট একটু রিভাইজড হয়েছে, তো আমরা দেখে নেব কোন কোন পরীক্ষা। প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, নেক্সট রয়েছে নেম অফ দ্য এক্সামিনেশান, দেন টায়ার অর পেজ, দেন শিডিউল ডেট, অ্যান্ড নেক্সট রিভাইজ ডেট। ফার্স্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামিনেশান 2020, পেপার 1, শিডিউল ডেট রয়েছে 22শে মার্চ 2021 থেকে 25শে মার্চ 2021, এবং এর রিভাইজ ডেট রয়েছে 22শে মার্চ 2021 থেকে 24শে মার্চ 2021। তো সুতরাং দেখতে পাচ্ছেন একই রয়েছে প্রায়। নেক্সট আসছি আমরা সাব ইন্সপেক্টর অফ দিল্লি পুলিশ সিএপিএফ, পেপার 2, এর শিডিউল ডেট রয়েছে 26/3/2021, এবং এটি রিভাইজড হয়েছে 8/5/2021। নেক্সট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি এক্সামিনেশান 2020, এর কোন টায়ার অর পেজ এটা এখানে মেনশান নেই। এর শিডিউল ডেট রয়েছে 29শে মার্চ 2021 থেকে 31শে মার্চ 2021, এবং এর রিভাইজ ডেটটি এখনও অ্যানাউন্সড হয়নি, সেই জন্য লেখা আছে টু বি অ্যানাউন্সড লেটার। নেক্সট আসছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান 2021, অর্থাৎ 10+2 যেটা, অর্থাৎ সিএইচএসএল নামে আমরা যেটাকে চিনি, তো সিএইচএসএল 2021-এর টায়ার ওয়ানের, সরি 2021 বলছি, সিএইচএসএল এক্সাম 2020 টায়ার ওয়ান এক্সাম, এর শিডিউল ডেট ছিল 12 এপ্রিল 2021 থেকে 27 এপ্রিল 2021, এবং সেটা রিভাইজড হয়ে 12 এপ্রিল 2021 থেকে 27 এপ্রিল 2021 অবধি রয়েছে ওয়েস্ট বেঙ্গল ছাড়া আর সকল রিজিয়ানের জন্য। ওয়েস্ট বেঙ্গলের ভোট থাকার দরুন ওয়েস্ট বেঙ্গলের ডেটটা একটু চেঞ্জ হয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য, ওদের ডেটটি হয়েছে 21/5/2021 থেকে 22/5/2021 অবধি। সো নেক্সট আমরা আসবো স্টেনোগ্রাফারের পিডিএফটিতে। নেক্সট পিডিএফটি ওপেন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি স্টাফ সিলেকশন কমিশন এখানে কি বলেছে, স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি এক্সামিনেশান 2019, অর্থাৎ ডিক্লারেশন অফ রেজাল্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান ফর অ্যাপেয়ারিং ক্যান্ডিডেটস ফর স্কিল টেস্ট। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো লিস্ট বেরিয়েছে, একটা হচ্ছে লিস্ট ওয়ান গ্রেড সিদের জন্য এবং লিস্ট টু গ্রেড ডিদের জন্য। তো লিস্ট ওয়ানে কীরকম কাট আউট উঠেছে আমরা দেখবো না, আমরা দেখতে পাচ্ছি এসসিদের জন্য কাট আউট উঠেছে 138 point something, এসটিদের জন্য কাট আউট উঠেছে 130 point something, ওবিসিদের জন্য উঠেছে 152 point something, ইডাব্লিউএস 149 point something, ইউআর অর্থাৎ যেটা জেনারেল ওদের উঠেছে 153 point something, এবং বিএইচদের উঠেছে 70 point something। এক্ষেত্রে ক্যান্ডিডেট না হয়েছে 1215 জনকে। আমরা এখানে যে কাট অফে যে পয়েন্ট সামথিং যে রয়েছে ওটা আমরা বলছি না, আমরা পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো নেক্সট আসছি আমরা গ্রেড ডি, গ্রেড ডিতে দেখতে পাচ্ছি এসসিদের কাট অফ মার্কস উঠেছে 120 point something, এসটিদের উঠেছে 96 point something, ওবিসিদের উঠেছে 133 point something, ইডাব্লিউএসের উঠেছে 122 point something,
ইউআরএ উঠেছে 131 পয়েন্ট সামথিং, ইএসএম অর্থাৎ এক্স সার্ভিস মেথড উঠেছে 40 পয়েন্ট সামথিং, ওএইচএল উঠেছে 77 পয়েন্ট সামথিং, ভিএইচএল উঠেছে 63 পয়েন্ট সামথিং অ্যান্ড আদার পিডাব্লিউডিদের 46 পয়েন্ট সামথিং। এক্ষেত্রে ক্যান্ডিডেট না হয়েছে 7792 জনকে। তো আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল টু গেট মোর অ্যান্ড মোর আপডেটস।